সকালবেলা ঘুম থেকে উঠেই যদি কেউ একটু বেত্তি দিয়ে যায় তাহলে মনটা খুশিতে ভরে যায়। ভীষণভাবে দুশ্চিন্তায় একেবারে জর্জরিত অবস্থা, ভীষণ খুশি, আড্ডা দেওয়া চলছে বা বলা যেতে পারে ভীষণ ব্যস্ততার মধ্যে মনটা কেমন মাঝে মধ্যেই চা চা করে ওঠে। চায়ের জন্য মন কেমন করে না এমন মানুষ কিন্তু বিরল বলাই যায়। আচ্ছা বলুন তো, ভারতের সব থেকে বেশি চা উৎপন্ন কোথায় হয়, মানে প্রথম স্থান কোন জায়গা দখল করে রেখেছে? কি বলবেন, দার্জিলিং বলবেন? না, দার্জিলিং নয়, এই জায়গাটা রয়েছে নর্থ ইস্টে। এবার কি বলতে পারবেন যে কোন জায়গার কথা বলছি? আমি বলছি আসামের কথা। আসামে সব থেকে বেশি চা উৎপন্ন হয়, ভারতের মধ্যে প্রথম স্থান দখল করে রেখেছে চা উৎপাদনে। কি এই তথ্য কি জানতেন? এরকমই নানা অজানা তথ্য রয়েছে আপনাদের জন্য। আর সেই সমস্ত অজানা তথ্যের আপডেট যদি পেতে হয় তাহলে অবশ্যই নজর রাখতে হবে আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।